ব্লগে নতুন একটা পর্ব নিয়ে চলে এসেছি। আর আজ উল্টো রথ, অনেকদিন আগেই ভিডিও দেওয়া হয়েছিল রথের ভিডিও, রথযাত্রার ভিডিও, আজ উল্টো রথ। তো উল্টো রথে আমি মাম্মা ও পাপা সবাই যাচ্ছি, আমরা যেখানে রথগুলো সব জড়ো হয় আর রাস্তা থেকে রথ যাচ্ছি এখন, আর কিছু কিছু সময় পশলা পশলা বৃষ্টি হচ্ছে, তো সেই জন্যে মানুষজনের ভিড় অতটাও চোখে পড়ছে না বাড়ির সামনে থেকে। তো আমরা যেখানে রথ, সমস্ত রথগুলো জড়ো হয় তো সেখানেই যাব। তো সঙ্গে থাকো পুরো ভিডিওটার আর দেখতে থাকো। আর এই যে বাজারের ব্যাগও নিয়ে নিয়েছি, আজকে যেহেতু বাজার বার সোমবার, তো বাসিরাম বাজারের হাট, তো সেই জন্য হাট থেকে কিছু সবজিও নিয়ে আসবো আর একটু ঘুরেও আসা হবে। তো সবসময় তো বেরোনো হয় না, আর বর্ষার জন্য তো বেরোনোই যাচ্ছে না, তো যাই হোক করে মানে জোর করেই বলা যায় যে ঠাকুরের উল্টো রথ দেখবো, সেজন্যই যাচ্ছে। তো সঙ্গে থাকো দেখতে। সঙ্গে সঙ্গে বৃষ্টি, তো দেখো পরিবেশটা কেমন দেখাচ্ছে সামনে রাস্তাটা। আর বর্ষাকালের আকাশ সব থেকে সুন্দর হয়, তো বর্ষাকালের ভিডিও খুব একটা করা হচ্ছে না সময়ের জন্য, তো আকাশটা দেখো এত সুন্দর দেখাচ্ছে মনে হচ্ছে এখান থেকে হেঁটেই চলে যাবে। বাবার দোকান আছে, সেখানেও একটু দাঁড়াবো, বাজার ঘাট করবো, আর দেখা যাক কতদূর তোমাদের দেখাতে পারি। সঙ্গে থাকো দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা যেতে যেতেই রথের সাথে দেখা, মানে জগন্নাথ বলরাম সুভদ্রা তাদের সাথে দেখা আমাদের। আর দেখো গ্রামের সব মানুষজন মিলে, ছোট থেকে বড় সবাই মিলে রথ টেনে টেনে নিয়ে যাচ্ছে, এপার থেকে এ রাস্তা থেকে ও রাস্তা, এ গ্রাম থেকে ও গ্রাম, তো মেন রোড ধরেই চলেছে। আমরা তো দেখলাম একটু আগে রথ গেল, এখানে দেখো সামনে বড় রথ যাচ্ছে, যে রথটা আমাদের এখানকার সব থেকে বড় রথ, আমাদের এই বাসন্তী এলাকার মধ্যে, বাসন্তী থেকে ঝড়খালির পর্যন্ত এর মধ্যে সব থেকে বড় রথ। আর মানুষের কতটা আনন্দ দেখলেই তোমরা বুঝতে পারবে, কত গ্রামের মানুষ একসাথে, মানে চারিদিকের গ্রামের মানুষজন, তারপর মতুয়া পাটির ডাঙ্কা বাজানো, সব থেকে সব কিছু মিলিয়ে দিনটা সত্যিই খুব ভালো ছিল, যেটা আমরা রথের দিন দেখতে পারিনি। অনেকটা আগেই এসবগুলো হয়ে গিয়েছিলো, এই রথটার এদিকে আসেনি, রথটা উল্টো দিকে গিয়েছিলো, মাসির বাড়ি থেকে ফেরার পথে আমাদের এই দিকটা একটু ঘুরতে এসেছিলো। তো যাই হোক, অনেকজন মিলে যাচ্ছিলো, প্রচুর আনন্দ, আবির মেখে সবাই মিলে আনন্দে একদম সামিল হয়েছে। আর আমরা যাওয়ার পথে দাঁড়িয়ে পড়েছিলাম, যেহেতু আমাদের গাড়ি ছিল, তো এদিকে দেখো কতটা পুলিশ প্রোটেকশন নিয়ে কাজবাজ, মানে মানুষের পাবলিকের চিন্তাভাবনা করেই কতটা পুলিশ দেওয়া হয়েছিল রাস্তায়, সব কিছু তারা রক্ষণাবেক্ষণ করছিল। আর এখান থেকে দেখো কত বড় রথ, আর দেখতেও কত সুন্দরভাবে সাজিয়েছে, প্রচুর মানুষের সমাগম হয় এখানে, মহিলা পুলিশ থেকে শুরু করে বড় বড় যে অফিসাররা সবাই ছিল, আর খুব সুষ্ঠুভাবেই রথটাকে নিয়ে যাওয়া হচ্ছিলো। যাই হোক, রথটা এখন আমরা যাওয়ার ঠিক বিপরীত দিকে রথটা গেছে, আর আমরা যেদিকে যাচ্ছি সেই পথেও আবার রথটা ঘুরে আসবে। যাই হোক, রাস্তা থেকে আমরা এখন যাচ্ছি, আর দেখো আবির মেখে পুরো ভূত হয়ে গেছি, মাম্মামকে মাঝখানে নিয়ে নিয়েছি, আর এখানে যে বাবার দোকানে এসে গেছি, তো দোকানে দেখো পুরোটাই কারেন্ট অফ, যেহেতু এই সময় প্রচুর পরিমাণে অসুবিধা হয় বৈদ্যুতিক ভাবে, তো সেই জন্যে সব জায়গায় কারেন্ট অফ করা আছে। আর এখানে ছাদে আমরা চলে এসেছি, আমাদের দোকানের ছাদ, তো এখানে লাইট জ্বলে রেখেছি, অন্ধকার। আর যে বড় রথটা, সব থেকে বড় রথ আমাদের এখানকার, তো সেই রথটা এখন আসছে, এতটাই ভিড় আর প্রচুর পরিমাণে পুলিশ প্রোটেকশন আছে, তো সেই জন্য রাস্তা থেকে আর গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে না, আর বাড়িতে যাওয়ার ইচ্ছা থাকলেও যেতে পারছি না। সামনে তো তোমরা দেখলেই কেমন রথ আসছে, আর আকাশটা দেখো নানা, মানে রং বেরঙের যেন মেঘে ছেয়ে গেছে আকাশটা, সকাল সবসময় বর্ষা হচ্ছে, যখন থেকে রথটা বেরিয়েছে তখন থেকে আর কোনো বর্ষা নেই। একটা ঠাকুরের মনে হয় একটা মানে অন্যরকম বিষয়, ঠাকুরের জন্যই মনে এরকম হলো। দেখো আকাশটা দেখো কেমন মনে হচ্ছে, আর রাস্তা থেকে গাড়ি ঘোড়া যাচ্ছে দেখো কতটা পরিমাণ। এটা কিন্তু মেন রোড, মেন রোডের এপারেও দোকান আর ওপারেও দোকান, আমরা আমাদের দোকানের উপরে উঠে আছি বলে অন্যরকম দেখছে উপর থেকে।
তো এখানে আমরা পাশেই যে রথের মেলা হচ্ছিল তো সেখানে চলে গিয়েছিলাম। মেলাটা আগের বারেও দেখিয়েছিলাম, সেই সময় দিনের বেলা এসেছিলাম বলে এতটা জাঁকজমক লাগেনি। তো মানুষজনের প্রচুর পরিমাণে ভিড়, রথ আসা থেকে রথযাত্রা থেকে শুরু করে উল্টো রথ পর্যন্ত প্রচুর পরিমাণে মেলা হয় এখানে, নানান রকম অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয়। তবে সবসময় আশা হয়ে ওঠে না, বলতে বলতে যে রথটা গিয়েছিল বড় রথটা তোমরা দেখেছিলে, সেই রথটা আবার উল্টো পথে সেই মেলার মধ্যে প্রবেশ করছে। দেখো যাওয়ার পথে কত মানুষের ভিড়, মথুয়া পাটিতে তাদের সেই আনন্দ যেন উপচে পড়ছে এখানে, আর বাচ্চাদের খেলাধুলো সব মিলিয়ে মেলাটা ছিল অসাধারণ। আর আমাদের গ্রামের মধ্যে এই মেলাটাই সব থেকে বড় মেলা, সব গ্রামের মানুষজন এখানে আসে। আর একটু পরেই প্রচুর পরিমাণে ভিড় হয়ে যাবে যেহেতু রথটা এবার নামছে, আর যেমন বাজি পোড়ানো তার থেকে শুরু করে অনেক কিছুই হবে। আর এখানে দেখো রথের সময় সবাই বলে গাছ লাগানো, তো গাছ লাগালে ভালো হয়, তো এখানেও দেখো অনেকে গাছ কিনে নিয়েছে, ছোটো ছোটো গাছ সেগুলোও লাগাবে এই সময়। আর এখানে গরমের মধ্যে মামামার পাপার প্রচুর পরিমাণে জল খাওয়া পেয়ে গেছিলো, ওরা আবার দোকান থেকে বোতল কিনে জল খাওয়া, তারপর এখান থেকে আর খুব একটা কিছু খাওয়া দাওয়া হয়নি যেহেতু প্রচুর পরিমাণে ভিড়, কোন দোকানে গিয়ে দাঁড়াবো কোথায় কি করব বুঝতে পারছিলাম না। আর মাম্মাম একটু বাজিতে ভয় পায়, সেজন্য জানোই তো বাচ্চারা কেমন হয়, তো বাজিতে ভয় পায় বলে ওকে একটু দূরে দূরে রেখেছি মেলা থেকে। আর এখানে দেখো আমরা দাঁড়িয়ে পড়েছিলাম রাস্তা মেলার যে মাঠ আছে মাঠের সাইড থেকে, যাতে সব কিছুই ভালোভাবে দেখা যায়। আর এখানে এই যে আমরা দুজন, আসলে ক্যামেরার সামনে থাকার জন্য দুজনে কখনো ক্যামেরার একসঙ্গে আসা হয় না, একজন সামনে একজন পিছনে, তো সেজন্যই আজকে তোমাদের দাদাভাইকে দেখালাম। ও সবসময় সব কিছুই করে কিন্তু ও সবার আড়ালে থাকে, তো আজকে দেখালাম। আর এখানে দেখো বলতে বলতেই এখানে প্রচুর পরিমাণের ভিড় উপচে পড়ছে। তোমাদের আগেই বললাম যে এই এই দলগুলোই গিয়েছিল রাস্তা থেকে, আবার ওরা ফেরত আসছে এই মেলার মধ্যে। এরপর ওদের আনন্দ যেন সামনে থেকে দেখলে তোমরা বুঝতে পারতে যে কতটা আনন্দই না মানুষ এই দিনটায় করে উল্টো রথের দিন। এখানে বাচ্চা থেকে শুরু করে বয়স্করা প্রচুর মানুষ এসেছে, আর নাকরদোলাগুলো সেই সময় চলতে শুরু করলো যেহেতু মানুষের ভিড়। বলতে বলতেই দেখো মানুষের ভিড় কেমন উপচে পড়ছে, এখানে সব রকম স্টল বসেছিল, তারপর সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হতো কিন্তু আমরা সে পর্যন্ত থাকিনি। আর এখানে দেখো বাজি ফুটছে কেমন করে, ওরা খুব সুন্দরভাবে অনেকক্ষণ ধরে বাজি পোড়ানোর অনুষ্ঠানটা চলছিল কিন্তু আমরা শেষ পর্যন্ত থাকতে পারিনি। তো যাই হোক, আর এখানে দেখো রথটা ওই যে রাস্তা থেকে নেমে আসছে, আর নেমে আসার সাথে সাথে ভিড় যেন ভিড়ের জন্য আর দাঁড়ানোও যাচ্ছিলো না যে ভালোভাবে তোমাদের দেখাবো। আর যেহেতু ছোট মামাম ছিল তো ওই জন্য ওকে নিয়ে আর ভিতরের দিকে যায়নি, যাতে মানুষের ভিড় আর তার উপরে প্রচুর পরিমাণে গরম, গরমের জন্য আর ভালো লাগছিলো না। সারাদিন এত বৃষ্টি হয়েছে কিন্তু ঠাকুর যখন বেরোলো উল্টো রথে মাসির বাড়ি থেকে তখন আর বৃষ্টির দেখা নেই। তো যাই হোক, এখন এই যে সবাই যাচ্ছে রথের দড়ি টেনে, প্রচুর আনন্দ। আর এখানে দেখো প্রচুর পরিমাণে প্রসাদ টোসাদগুলো দিচ্ছে ওখান থেকেই, রাস্তা থেকে তো ওরা দিতে দিতে আসছিলো, আর এই যে এখানে বসে আছে এতগুলো মানুষ সবাইকে ওরা প্রসাদ বিতরণ করবে, কাউকে বাদ দেবে না। আর এখানে দেখো যে যেরকম নিতে পারে, আর ঠাকুরটাকে দেখো কত সুন্দর না দেখাচ্ছে। তো এখানে বলছিলাম তোমাদের আগেই যে বাজি পোড়ানো অনুষ্ঠান হতেই থাকে, আর কী সুন্দর করেই না সাজিয়েছে, মানে রথ আসা থেকে রথযাত্রা থেকে শুরু করে এই কটা দিন এত সুন্দরভাবে সাজানো থাকে। আর ঠাকুরকে দেখো কত সুন্দরভাবে নিয়ে যাওয়া হচ্ছে, আসলে আমাদের এখানে তো পুরীর জগন্নাথ দেবের মন্দিরে তো আমরা যেতে পারি না, আমাদের কাছে মনে হয় এটাই সব, তো এটার জন্যই প্রচুর পরিমাণে মানুষ দেখতে আসে। আর এখানে প্রচুর পরিমাণে বাজি পোড়ানো চলছেও, আর তার সাথে বড় বড় বক্সগুলো বাজছে যেগুলো সাউন্ড ক্যাচ করবে বলে তোমাদের আর ব্যাকগ্রাউন্ডে কথা বলছি সে কারণে। আর এখানে দেখো আর
আর এখানে দেখো মাম্মাম কোলে উঠে পড়েছে, আর ও প্রচুর পরিমাণে ভয় পাচ্ছিল, তো ওকে কোলে নিয়ে নিলাম। তবে বাজির যে আওয়াজ হচ্ছিল তাতে তো ভয় পাওয়ারই মতো, বাচ্চারা তো প্রচুর পরিমাণে ভয় পেয়েছিল, যারা সাহসী তাদের কথা তো বলাই যায়। তো এখানে দেখো প্রচুর এবার নাচ গান শুরু হয়ে গিয়েছিল, যেহেতু বক্স বাজছিল তোমাদের আগেই বললাম, তো এই বক্সের সাথে সাথে লাইটও ফিট করা ছিল, তার জন্যে এত সুন্দরভাবে সবাই মন খুলে নাচ গান করছিল। তো আমরা কিছুক্ষণ পর বলতে বলতেই আমরা একটু মেলা থেকে অনেকটা দূরে চলে এলাম, যেহেতু প্রচুর পরিমাণে বাজি হচ্ছে, বাজির আওয়াজ, বক্সের আওয়াজ, তারপর মানুষের ভিড়, তো এখান থেকে দূর থেকে বুঝতে পারছো যে কেমন নাচ গান হচ্ছে। সামনে থেকে আর তোমাদের দেখাতে পারলাম না, আর এখানে বাজি দেখো কত সুন্দর সুন্দর, মানে সেই একটা দিন মনে হয় সবাই মিলে দুর্গা পুজোর মতো যে আনন্দ উৎসব আমার চোখে এই রথ মেলাই। যাই হোক, আর এখান থেকে প্রচুর আনন্দ করে প্রত্যেক বাড়ি, কিন্তু এবার তো মোটামুটি ভালোই হয়েছে, আর আমি পুরোটা থাকতে পারিনি সেজন্য তোমাদের আর দেখাতে পারলাম না। আমার পাশে থাকবে আরো নতুন নতুন ভিডিও, অবশ্যই তোমাদের জন্য নিয়ে আসবো। আসছে ভিডিও নিয়ে।